আজকে যে স্টোরিটা শেয়ার করব, এই স্টোরিটা শুরু হবে হচ্ছে স্টিভ জবসকে দিয়ে, আর শেষ হবে আমার আপনাকে দিয়ে। তো আগে স্টিভ জবসের স্পিচটা দেখে আসেন। For the past 33 years, I have looked in the mirror every morning and asked myself, if today were the last day of my life, would I want to do what I am about to do today? তো স্টিভ জবসের স্পিচ থেকে তো বুঝতে পারতাছেন, সেই মূলত যে কনসেপ্টটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, আজকে যদি তার জীবনের শেষ দিন হয় তাহলে কিভাবে সে আজকের দিনটাকে ফুলফিলিং ভাবে বাঁচবে। তো আমার কাছে স্পিচটা অনেক বেশি গ্রেট লাগছিল, এটা বহুবার শুনছি। কয়েকদিন আগে আমি রাত 10:30 সময় ঘুমাই গেছি। রাত 10:30 সময় ঘুমাই যাওয়ার পরে আমি ঘুম থেকে হঠাৎ করে রাত আড়াইটার সময় জেগে গেছি। জেগে যাওয়ার পর আর ঘুম আসতেছে না, তো আমি র্যান্ডম ভিডিও দেখতেছিলাম। র্যান্ডম ভিডিও বলতে ধরেন আমি এইসব রিলেটেড, আমি বিভিন্ন সাকসেসফুল লোকজনের ইন্টারভিউ দেখি, এইটাই দেখি, মানে তাদের বিভিন্ন কথাবার্তা শুনি। তো শুনতে শুনতে এমন একটা কথা আসে যে মানুষ আসলে পিসফুল, লাভিং অ্যান্ড জয়ফুল জীবন, মানে একটা ফুলফিলমেন্ট যাতে জীবনে থাকে এরকম জীবন চায়। তো শোনার পরে আমার মানে মোটোটা ভালো লাগছে, আমি সঙ্গে সঙ্গে আমার বায়ো চেঞ্জ করে ফেলাই। আমি দি আই উইল ক্রিয়েট এ পিসফুল, লাভিং অ্যান্ড জয়ফুল ওয়ার্ল্ড। এটা আমি যেই কাজই করি না কেন, সেই কাজের মাধ্যমে আমি পিসফুল, লাভিং অ্যান্ড জয়ফুল ওয়ার্ল্ড ক্রিয়েট করার চেষ্টা করব। এটা আমার মোটো হয়ে গেছে ওটা শোনার পর থেকে। তো আমার কাছে মনে হয়েছে এটা আমার সাথে যায়, কারণ যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি আমার কাজের মাধ্যমে মানুষকে একটা জয়ফুল অ্যান্ড একটা লাভিং সময় উপহার দিতে পারি। পিস বলতে তো আসলে মনে করেন এমন একটা পর্যায়ে, এমন একটা শান্তির পর্যায়কে বোঝায় যখন আপনার কোনো রকমের ওভার থিঙ্কিং করা লাগতেছে না, আপনার জীবন অনেক স্মুথ, সেটা হচ্ছে একটা পিসফুল টাইম যখন আপনি কোনো কিছু নিয়ে টেনশানে ভুগতেছেন না। তো আমার কাছে মনে হয় আমি আমার কাজটাকে এমনভাবে সাজাইতে পারি যে ওটার সাথে যাতে আমার এই পিস অফ মাইন্ড, যেটাকে বলা হয় পিসফুল মাইন্ড, শুধু আমার জন্য না, আমার আশেপাশের লোকজনের জন্য যাতে আমি ক্রিয়েট করতে পারি এমন পরিবেশ, ওইটা আমি ট্রাই করব। আর এটা আমার জন্য অনেক বড় একটা শিক্ষা হয়ে যাবে, কারণ দেখেন দিন যত যাচ্ছে আমার মতো হচ্ছে মানুষের জীবনে স্ট্রেস বাড়তেছে, অনেক বেশি স্ট্রেস আউট হয়ে যাচ্ছে মানুষ। আমি সাধারণত মানে অনেক বেশি চিল টাইপ অফ পার্সন, কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তাও করি না, অনেক কোনো বিষয় নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে যায় না যে এটা এইভাবে করা লাগবে, এটা না হলে হবে না, জীবন শেষ, এরকম চিন্তা ভাবনা করি না। তো আমি আমার কিছু ফ্রেন্ডদের দেখি ওরা রেজাল্ট নিয়ে, আমি বলতেছি না যে রেজাল্ট ইম্পর্টেন্ট না, বাট ওরা রেজাল্ট নিয়ে যে পরিমাণে চিন্তাভাবনা করে একটুতেই মানে শেষ, মানে ওদের দুনিয়া খতম, এরকম একটা যদি রেজাল্ট উল্টো পাল্টা কিছু হয়ে যায়। তো আমার মনে হয় কি মানুষ এই ছোটোখাটো বিভিন্ন বিষয় নিয়ে যে পরিমাণে স্ট্রেস নেওয়া শুরু করছে, সেখানে যদি আমি এরকম একটা পিসফুল, লাভিং অ্যান্ড জয়ফুল সিচুয়েশন তৈরি করতে পারি আমার জন্য এবং অন্যান্য মানুষের জন্যও, তাহলে ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং আর সব দিক মিলাই ভালো হবে। তো আমি চেষ্টা করতেছি যে এই যে চিন্তাভাবনাটা করছি, এখন আমি আমার এই এই পুরো চিন্তাভাবনাটাকে বাস্তবে রূপদান করতে আমি কী কী করতে পারি, কীভাবে আমার সিচুয়েশনটাকে আমি অনেক পিসফুল, লাভিং অ্যান্ড জয়ফুল বানাইতে পারি। এই পিসফুল, লাভিং অ্যান্ড জয়ফুল যে ওয়ার্ল্ডটা তৈরি করব, এটার জন্য আই হ্যাভ টু ডু লটস অফ স্যাক্রিফাইসেস, লাইক অলসতা করে সারাদিন বসে থাকা হবে না, আমার এমন কোনো কাজবাজ করা লাগবে যেটা আমার পাশাপাশি অন্য কারোরও বেনিফিট হচ্ছে। সেকেন্ড অফ অল, মানুষ কিন্তু জিতলে খুশি হয়, নতুন কিছু কিনলে আমরা খুশি হই। তারপর দেখেন যে ম্যাথ পারে সে ম্যাথ করতে অনেক বেশি মজা পায়, কারণ ওটা জয়ফুল কাজ হয়ে দাঁড়ায়। কিন্তু যে ম্যাথ পারে না অথবা ম্যাথ বুঝে না, তার জন্য ম্যাথ করাটা টাফ হয়ে যায়। তো মেইন থিং ইজ যে আমি এতটুকু বুঝতে পারছি যে জিনিসপত্র ইন্টারেস্টিং বানানোর জন্য সেই জিনিসটা আমাকে বোঝা লাগবে, আর যখন আমি জিনিসটা বুঝবো আর আমি ভালো মতো করতে পারবো, তখন আমি অটোমেটিক সেটাকে এনজয় করবো। আমার কাছে মনে হচ্ছে আমার মেইন পারপাসগুলো আমার মাথায় ক্লিয়ার হতে শুরু করছে। যেহেতু আমি এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে যাচ্ছি, সেহেতু আমি এখন থেকে চেষ্টা করবো আমার ভিডিওতে ইমপ্লিমেন্টগুলো করার। যেমন আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল, তোর ভিডিওতে এডিটিং ভালো করিস কিন্তু আমি তোর ভিডিওটা অতটা এনজয় করি না তখন বলছে। তখন আমি আসলে ভাবলাম যে আসলে আমি অতিরিক্ত করতে যেয়ে আমি আসলে ভিডিওর এনজয়মেন্টটাই মানে নষ্ট করে দিচ্ছি, হয়তো একটা আমি মাঝে সাঝে আমি ওভার এডিট করে ফেলি, আমি অনেক বড় ভিডিও এত বেশি ছোট বানাই ফেলি, এটার ইচ্ছা করলে আরো বড় থওয়া সম্ভব থুই না, কারণ অ্যানালিটিক্যাল চিন্তাভাবনা করতে যে আমি এনজয়মেন্টটা নষ্ট করে ফেলতেছি। তো আমার মনে হয় এখন থেকে অত বেশি অ্যানালিটিক্যাল চিন্তাভাবনা না করে জাস্ট আমি চিন্তাভাবনা করব যে জয়ফুল, লাভিং অ্যান্ড পিসফুল, মানে আমার ভিডিওতে এই এলিমেন্টগুলো থাকা লাগবে আর আমার কাজের মধ্যেও থাকা লাগবে। ধরেন আমি একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করি, সেই প্রতিষ্ঠানে যদি এলিমেন্টগুলো থাকে, শুধু তাই না, আমার লাইফে আমার আশেপাশে যে মানুষগুলো থাকবে সেই মানুষগুলোর জীবনটাকেও যেন আমি পিসফুল, লাভিং অ্যান্ড জয়ফুল বানাইতে পারি। ইন্ডিয়াতে সৌরভ যোশী নামে একটা ব্লগার আছে, ও এখন রেগুলার ডেইলি ব্লগার, মানে তো রেগুলারই ভিডিও আপলোড করে, ইভেন এমন দিন আছে একদিনে সে দুইটা ভিডিও আপলোড করে। তার ভিডিওতে আমি ব্যাপার স্যাপারগুলো দেখছি, সে তার মনের ফিলিংসগুলো প্রকাশ করতে করতে সে এত বেশি তার
তার নিজেকে মেলে ধরছে যে সে অনেক বেশি রিলেটেবল মানুষ হয়ে গেছে। তার ভিডিওগুলো আমার কাছে অনেক পিসফুল, লাভিং অ্যান্ড জয়ফুল মনে হয়। অনেক সিম্পল জিনিসপত্র রাখে, মানে সিম্পল সিম্পল সিটি কিন্তু এক ধরনের মানুষ শান্তি দেয় যে হ্যাঁ আমার সাথে আরেকজন এরকম মিল আছে। লাভিং, ও অনেক ফ্যামিলি লাভিং পারসন, ফ্রেন্ডলি পারসন, তারপরে লাইফে ছোটোখাটো জিনিস অনেক ভালো মতো এনজয় করতে পারে। তো এই জিনিসগুলো আমার ওর কাছে ওর ভিডিওগুলো দেখে মনে হয়েছে যে না আমার মধ্যে ইম্প্রুভ করছে। আমি যখন এই বিভিন্ন লোকজনে দেখি যে তারা নিজেরা এইভাবে নিজেদেরকে ইম্প্রুভ করে তুলে ধরতেছে, নিজের মনের ভাব প্রকাশ করে মানুষের মন জয় করে ফেলতেছে, তখন আমার মনে হয় কি এই ফিল্ডে আসলে সুযোগ আছে। আমার এত বেশি অ্যানালিটিক্যাল হওয়ার দরকার নেই, আমি ধীরে ধীরে হব, কারণ এখনো যেহেতু শিখতেছি। তো আস্তে আস্তে ক্যামেরার সামনে কথা বলা, মানুষের সামনে কথা বলাটা আসলে রেগুলার করি, কারণ মানুষের সাথে কথা বলাটা অনেক বড় একটা জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি যদি কথাই না বলি আপনারা বুঝবেন কেমনে যে আমার ভিডিও আপনাদের দেখা উচিত। এতদিন যাবৎ মোটোটা ক্লিয়ার ছিল না যে আমি আসলে চ্যানেলে করবোটা কি, আমি খালি ট্রাভেল ব্লগ বানাইতাম, এক এক সময় এক একটা ট্রাই করছি দেখবেন, কিন্তু এখন আমার মোটোটা চলে আসছে আমি যাই করি না কেন, আমি এইভাবে ক্যামেরায় কথা বলতেছি অথবা আমি বাইরে যে কোনো ব্লগ বানাই অথবা আমি যাই করি না কেন, এখানে তিনটা এলিমেন্ট থাকা দরকার, পিস, লাভিং অ্যান্ড জয়ফুল। হ্যাঁ, মানুষকে একটা ফুলফিলমেন্ট, একটা ভালো লাগার অনুভূতি দিবে। এখন যেহেতু আমার মোটোটা আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, এখন থেকে আরও রেগুলার ভিডিও আসবে, আর এই বড় ভিডিও বানাবো। আমি মাঝখানে অনেকগুলো শর্টস ভিডিও বানাইছিলাম, শর্টস বানাবো না বলতেছি না, বাট বড়গুলো বানানোর দিকে একটু বেশি ধ্যান দেবো। আমার আব্বু আমার আম্মুকে বলছে যে তোমার ছেলে আবার ভিডিও বানাচ্ছে না কেন, তো আমার মাঝখানে পরীক্ষা চলতেছিল, তো ভিডিও তো আমার একটা মানুষ সুযোগ পায় নাই। আমার আব্বুর এই ব্যাপারগুলো আমার অনেক ভালো লাগে, আমার আব্বু আমার লাইফে না ছোটখাটো একটা রিমাইন্ডার টাইপের। হ্যাঁ, আমার আব্বু আমাকে আগাইতে অনেক বেশি পুশ করে, অনেক বেশি মানে জোর করে পুশ করতেছে, ব্যাপারটা এমন না, আমার যেদিকে আগ্রহী আছে আমার সেদিকে আব্বু আস্তে করে একটু ঠেলা দেয়, হ্যাঁ, যে আমি আরও ওই জিনিসটা আরও ইম্প্রুভ করি। তো এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে। আর যেহেতু আমার আব্বুও চাচ্ছে যে আমি বানাই, হয়তো তার কাছে কম বেশি ভালো লাগে, আব্বু যখন দেখছে যে ছেলে এত বেশি কথা বলে হ্যান ত্যান, তো আমার কাছে এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছে। আমার ভিডিও বানানোর প্রথমেই মেইন পারপাসটা ছিল হচ্ছে আমার ভিডিওটা এমন হবে যে কোনো বয়সের লোকজন একসাথে বসে থেকে দেখতে পারবে। আমাদের বাংলাদেশেও কিন্তু অডিয়েন্সের সংখ্যা কম না, আমাদের যদি খালি বাঙালিই ধরি, বাঙালি হিউজ একটা অডিয়েন্স, আর এখনও বহু অডিয়েন্স না আপনার ইন্টারনেটের জগতে আসে নাই, তার ইন্টারনেটের ছোঁয়া এখনো ওরকম ফুললি অ্যাক্সেস পায় নাই। তো আস্তে আস্তে যখন মানুষজন আরো বেশি মানুষজন অ্যাক্সেস পাবে, তখন আমাদের অডিয়েন্সের সংখ্যা আরো হিউজ হবে। ব্যাপারটা ইন্টারেস্টিং, মানে এখানে যে ফিউচারটা আছে এটা এখানে অনেক কিছু করার মতো আছে। তো যেহেতু ব্যাপারটা ইন্টারেস্টিং, আমিও দেখতে থাকি আমি ইন্টারেস্টিং ইন্ডাস্ট্রিতে কি ইন্টারেস্টিং করতে পারি। অনেক কথা বলে ফেলছি, কথা বলে মনে হচ্ছে কথা শেষ হচ্ছে না, অনেক কিছু কথা বলি। আমি ভার্সিটিতে ওঠার পরে বেশ কিছু ক্লাবে জয়েন করছি, যেগুলো ক্লাব আমার মনে হয়েছে আমার নিজের পার্সোনাল কিছু গ্রোথ করবে। তার মধ্যে একটা আছে হচ্ছে দানিশ ব্লাড ব্যাংক, কখন কোথায় ব্লাড লাগবে এগুলোর ব্যবস্থা করতে একটু সাহায্য করব। সেকেন্ড অফ অল আমি আর একটা সাংস্কৃতিক সংগঠনে আছি, সেটা হচ্ছে সেজুথি। এখানে মনে করেন বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে, যেমন আমি হালকা পাতলা অভিনয় করতে পারবো, তারপরে আমি হোস্টিং করতে পারবো, শো হোস্টিং আমি করতে পারি, আর ডান্সিংও পারি, বাট ডান্সিং আমি সবার সামনে দিতে কেমন জানি আমার একটু হেজিটেশন ফিল হয়, এর জন্য আমি দিই নাই, বাট ইচ্ছা আছে, আস্তে আস্তে ট্রাই করবো। আর একটা আছে যেমন গ্রিন ভয়েস, পরিবেশ নিয়ে কাজ বাজ করে মূলত। আর একটা আছে হচ্ছে এসটিইউ মোনা, মডেল ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশন, ওটেও জয়েন করছি। জয়েন করার পিছে যেমন ওখানে আমি বিভিন্ন কম্পিটিশনে লড়তে যাব, আমার প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ স্কিল, নেগোসিয়েশন স্কিল, ডিপ্লোম্যাটিক স্কিল, এগুলো সব বাড়বে। তো আমার কাছে মনে হয় যে সংগঠনগুলোয় জয়েন করা, আর ভিডিওগুলো মানে যে বিভিন্ন কাজ বাজ করার ভিডিওগুলো আমি আপলোড করবো, কারণ ওটা আমার জীবনের একটা পার্ট। যে আর যেহেতু আমি ব্লগ বানাই, আস্তে আস্তে চাচ্ছি এগুলোতে আরও বেশি ইম্প্রুভ করে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যেখানে আমার লাইফটা যেদিকেই টার্ন হোক না কেন, মানে লাইফটাকে বেশি ইন্টারেস্টিং বানাইতে পারবো। আর আমরা যখন জিনিসপত্র শিখি না, তখন মনে করেন লাইফটা অটোমেটিক ইন্টারেস্টিং হয়ে যায়, শেখার কিন্তু আলাদা একটা মজা আছে। আর শেখা যখন আপনি শিখতেছেন এন্ড ইমপ্লিমেন্ট করতেছেন, সেই মজাটা হচ্ছে সব থেকে বেস্ট মজা। সামনে আর একটা কম্পিটিশন আছে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে। এই কম্পিটিশনে আমি অংশগ্রহণ করতেছি, অংশগ্রহণ করার মাধ্যমে দেখি কি কি প্রাইজ জিততে পারি বা কি কি করতে পারি, কারণ এগুলোও দরকার আছে। আমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার পর্যন্ত সবাই থাকবে কম্পিটিশনে। তো অনেকগুলো লোকজনের সাথে ইন্টারঅ্যাকশন হবে, চেনা জানা হবে, যেহেতু এখানে বিভিন্ন পর্যায়ের লোকজন আছে। দেখেন আমি যেই ভুলগুলো করতেছি সেই ভুলগুলো অন্যের কাছ থেকে শিখতে পারবো, অথবা অন্য কেউ যেই ভুলগুলো করবে সেগুলো
সেগুলো থেকে শিখতে পারবো, অন্য কেউ যে জিনিসগুলো ভালো মতো করবে সেগুলো থেকে শিখতে পারবো। আর মানুষের কাছ থেকে দেখে শেখা না, মানে মানুষের ভুল থেকে শেখা হচ্ছে আমার কাছে মনে হয় সব থেকে ইজিয়েস্ট ওয়ে শেখার। ভার্সিটি লাইফ ইন্টারেস্টিং করার জন্য এই ক্লাবগুলো জয়েন হওয়া দরকার ছিল, তাই জয়েন হয়েছি। আর এগুলো থেকে যে জিনিসগুলো শিখতে পারবো সেগুলো আমি শেয়ার করতে থাকবো। ভিডিওটা অনেকক্ষণ যাবৎ বকবক করতেছে, অনেক বড় হয়ে যেতে পারে, বাট আমি এতটুকু বলতে পারি যা যা মন থেকে ফিল করছি, যা যা আমার মনে হচ্ছে বলা দরকার আমি সেগুলো নিয়ে কথাবার্তা বললাম। আমি একটা না এতক্ষণ যাবৎ কথা বলতেছি, যেটা আমার নিজের কাছে ভালো লাগতেছে যে অনেকদিন পর যে ক্যামেরায় তো এতক্ষণ যাবৎ কথা বলতেছি, কিছু ইনফরমেশন শেয়ার করলাম। পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা শেষের পর না একটা রিলিফ, একটা শান্তি পাওয়া যায়। তো এখন সেই শান্তি অবস্থায় থেকে ভাবলাম কালকে সারাদিন আমি ল্যাপটপে ভিডিও দেখে কাটাইছি, তো ভাবলো এইভাবে আর দিনটা না কাটায় একটা প্রোডাক্টিভ কোনো কিছু করি। তো এটা দিয়ে শুরু করলাম আর আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করলাম। আর আমি আমার নিজেকে পুশ করতে থাকবো। আমি না ভিডিও বানাইলে একটা জিনিস খেয়াল করছি, আমার অটোমেটিক নিজেকে পুশ করা হয়ে যায়, ইউ হ্যাভ টু ডু মোর মোর মোর, মানে এই ব্যাপারটা ভিতরে কাজ করতে থাকে। যত আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তত নিজের ভুলগুলো ধরতে পারবো, তারপরে নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার মাধ্যমে একটা স্কিলটা ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এতটুকুই আজকের ভিডিওটা। এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।